আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শ্রোতা দর্শকবৃন্দ, আমার ফ্যান সার্কেল রোগী মহোদয়, বিশ্বের এই ভুবনে যে যেখানে বসে মোহাম্মদপুর কলিকাতা হারবালের ইউটিউব ব্যক্তি চ্যানেল দেখতেছেন স্বাস্থ্য বিষয়ে, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আজকে জানাব রক্তের হিমোগ্লোবিন অভাব বা কীভাবে অভাবটাকে বাড়ানো যায় বা রক্তে হিমোগ্লোবিন বলতে কী বোঝায় এই বিষয়ে ব্যাখ্যা সহকারে আপনি বলবো। রক্তে হিমোগ্লোবিন কি, হিমোগ্লোবিন সম্বন্ধে অনেকে সঠিক ধারণাও নাই, এই বিষয়ে পরিষ্কার করে কথা বলবো। দর্শক, মোহাম্মদপুর কলিকাতা হারবাল এটি একটি ইউটিউব একটি চ্যানেল স্বাস্থ্য বিষয়। আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে আমাদের প্রতিটি ভিডিও দেখার জন্য সকলের প্রতি আমন্ত্রণ রইল। দর্শক, রক্তে হিমোগ্লোবিন বাড়াবে যেসব খাবার, আমাদের সকলের প্রতিনিয়ত খাবার গ্রহণ করা দরকার। রক্ত হলো আমাদের দেহের জ্বালানি স্বরূপ। মানব দেহর শতকরা 8 ভাগ রক্তে থাকে শরীরের ভিতরে, অর্থাৎ গড়ে মানব দেহের 5 থেকে 6 লিটার রক্ত থাকে। 5 থেকে 6 লিটার, এটা ধারণা জানান আজকে আমার ভিডিও থেকে। রক্ত এক প্রকার কোষবহুল, বহু জৈব ও অজৈব পদার্থের সমন্বয়ে গঠিত, বিশেষ করে সামান্য লবণযুক্ত আঠাল এবং ক্ষারধর্মী ও লাল বর্ণের ঘন তরল পদার্থ যা হৃৎপিণ্ড, ধমনি, শিরা, কৈশিক, জালিকার মধ্য দিয়ে নিয়মিত প্রবাহ হয় শরীরের ভিতরে। রক্ত মানবদের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানগুলো একটি, যাদের সকল অংশে অক্সিজেন এবং শব্দ পুষ্টি উপাদান ভয়ে নিয়ে যায়। বিশেষ করে দেহ রক্তের কোন উপাদান কমে থাকলে সুস্থভাবে বাঁচা অসম্ভব, সম্ভব নয়। রক্তে আছে লাল রক্তকণিকা, আছে সাদা রক্তকণিকা এবং প্লাটিলেট। লাল রক্ত কোষে আছে বিশেষ আয়রন কম্বাইন্ড মেডিকেল টার্মে, যাকে বলা হয় হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের প্রধান কাজ হল হৃৎপিণ্ড থেকে দেহ সব অক্সিজেন হিমোগ্লোবিন সরবরাহ করা। হিমোগ্লোবিন দেহকোষ থেকে কার্বন ডাইঅক্সাইড সংগ্রহ করে এবং তা পুনরায় ফুসফুসের কাছে পৌঁছে দিতে তার কার্যকারিতা বা পৌঁছে দেয়, এ দেহ থেকে বের হতে যেতে পারে। সুতরাং রক্তে হিমোগ্লোবিন কমে গেলে দেহ অক্সিজেন অভাব হয়ে দুর্বল হয়ে পড়ে, এর ফলে রক্ত শূন্যতা, বিশেষ করে রক্ত শূন্য রোগ হতে দেখা দেয় আমাদের দেহের ভিতরে। আর এ রোগ থেকে বাঁচার উপায় হল হিমোগ্লোবিন পরিমাণ বাড়ানো, কিছু খাবার দেওয়া এবং ভালো মন্দ কিছু খাবার গ্রহণ করা। এখন আসা যাক, এখানে এমন কিছু খাবার তালিকা আজকে আপনাদেরকে দেব, নিয়মিত খেলে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়বে। নাম্বার 1, মাংস। রক্তে হিমোগ্লোবিন পরিমাণের দ্রুত বাড়াতে প্রয়োজন পর্যাপ্ত পরিমাণ প্রোটিন। সকল ধরনের প্রোটিন পাওয়া যায় মাংসের ভিতরে, যেমন গরু মাংস, যেমন খাসির মাংস, যেমন কলিজা। আয়রনের সবচেয়ে বেশি ভালো উপাদানগুলো একটি, আয়রন এবং হিমোগ্লোবিন উপাদানের জন্য জরুরি ফলমূল, বিশেষ করে সব ধরনের রসালো সাইট্রাস ফল যেমন আম, লেবু এবং কমলা। ভিটামিন, এই ভিটামিন সির সবচেয়ে ভালো উৎস। আর দেহে আয়রন দ্রুত চুষে নেওয়ার জন্য ভিটামিন সি সবচেয়ে বেশি জরুরি। এর হলো হিমোগ্লোবিন উৎপাদনের গতিও বাড়ে, বিশেষ করে স্ট্রবেরি। স্ট্রবেরি ফল আমরা খেতে পারি, আপেল, তরমুজ, পেয়ারা, বেদানা, তো প্রচুর পরিমাণে আয়রন আছে। সামুদ্রিক মাছ, সামুদ্রিক খাদ্য আয়রন
অন্য খনিজ পুষ্টি উপাদান আছে প্রচুর পরিমাণে। সুতরাং অ্যানিমিয়া বা রক্ত শূন্যতা রোগীদের প্রতিদিনের খাদ্য তালিকায় ওয়েস্টার ক্লামস অন্যান্য স্বাস্থ্য সামুদ্রিক মাছ খাদ্য রাখলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়। এরপর আসে কলা। কলা বা শুটি জাতীয় খাদ্য, সয়াবিন, ছোলা এবং বিন জাতীয় খাদ্যর প্রচুর পরিমাণ আয়রন থাকে। সয়াবিন বর্তমানে সবজি বা সবজি ভুগিজের জনপ্রিয় একটি খাদ্য। এর থেকে সুস্বাদু সব খাবারই তৈরি করা হয় এবং রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়াতে দ্রুত গতিতে কাজ করে। বিশেষ করে শস্য জাতীয় খাদ্য যেমন চাল, গম, বার্লি এবং ওটস রক্ত শূন্যতার আক্রান্ত রোগীদেরকে অন্যান্য চমৎকার আয়রন সমৃদ্ধ খাবার। এসব খাবার প্রয়োজনীয় কার্বোহাইড্রেটস সরবরাহ করে। সবজি প্রতিদিন তাজা সবজি খেলে আয়রন, অন্যান্য খনিজ পুষ্টি, নানা ধরনের ভিটামিন ঘাটতি মিটবে। এরপর আলু আছে, ব্রোকলি আছে, টমেটো আছে, কুমড়া আছে, বিটরুট আছে, আয়রন ঘাটতি মেটাতে সক্ষম। এরপর ডিম। আমরা ডিম হলো আরেকটি জনপ্রিয় খাদ্য, যাতে আছে উচ্চমাত্রা আয়রন, অন্যান্য পুষ্টি উপাদান। বিশেষ করে ডিমের হলুদ কুসুমে আছে প্রচুর পরিমাণ খনিজ পুষ্টি, ভিটামিন। এরপর আছে শুকনো ফলের ভিতরে কিশমিশ, অ্যাক্সিফট বা খুবানি এবং খেজুরে আছে প্রচুর আয়রন, ভিটামিন এবং আঁশ। এইসব খাবার খেলে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়বে দ্রুত গতিতে। শুকনো ফল কিশমিশ খেতে পারলে ভিটামিন আঁশ এইসব খাবার খেলে রক্তে খুব দ্রুত হিমোগ্লোবিনের মাত্রা বাড়ে দ্রুত গতিতে। এখন তো দর্শক আমরা বিশেষ করে রক্ত হিমোগ্লোবিনের জন্য আমরা কিশমিশ, এরপরে আমরা প্রচুর পরিমাণ শুকনো ফলের ভিতরে কিশমিশ এবং ডিম, আলু, ব্রকলি, সবজি জাতীয় খাবার এগুলো প্রচুর পরিমাণে খাবো। মিষ্টি কোনো জরুরি নেই। কলিজা, মাংস, খাসির মাংস এইসব খাবারতে শরীরে খুব দ্রুত হিমোগ্লোবিনের মাত্রা বাড়ে। দর্শক আজ আর নয়, সকল সুস্থতা কামনা করে, দীর্ঘায় কামনা করে বিদায় নিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্থতা কামনা করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।